ব্রিটিশ বিরোধী আন্দোলনে সুতিকাগার চট্টগ্রামকে বলা হয় চট্টলা এই চট্টলায় নেতা হয়েছেন অনেকেই তবে সর্বদল মত আর শ্রেণী পেশার মানুষের কাছে ভাই হয়ে নেতা হয়েছেন বীর চট্টলার সেই বীর পুরুষ আর কেউ নন সাদা পাঞ্জাবির সাথে মুজিব কোট আর মাথায় টুপি তিনি এবিএম এম মহিউদ্দিন যার নামে এই নগরীতে স্লোগান উঠত সুখের দিন দুঃখের দিন মহিউদ্দিন মহিউদ্দিন আজ সেই সিংহ পুরুষের না থাকার তিন বছর তবে ওপারে পারে জমালেও তার অনেক কীর্তি এখনও চট্টলবাসীর মনে অমলিন মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রামের উন্নয়ন যেন এক সূত্রে কাঁথা টানা তিন মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করার সময় স্বনির্ভর করে গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের টাকা দিয়ে চলেছে চসিক চসিক সূত্রমতে মতে উনিশশো চুরানব্বই সালের জানুয়ারি মাসে মেয়র হিসেবে দায়িত্ব নেন মহিউদ্দিন চৌধুরী এরপর টানা দুই সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন এই দীর্ঘ সময়ে চসিকের রাজস্ব পরিধি বাড়াতে অনেক প্রকল্প গ্রহণ করেছিলেন তিনি চট্টগ্রামের সুগন্ধায় বর্জ্যের ভাগার পরিষ্কার করে সেখানে গড়ে তোলেন আবাসিক এলাকা দক্ষিণ খুলসিতেও গড়ে তোলা হয় একটি আবাসিক এলাকা এই দুই প্রকল্পের প্লট বরাদ্দ দিয়ে অনেক টাকা আয় করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এছাড়া চট্টগ্রামের আগ্রাবাদ নিউ মার্কেট দুই নম্বর গেট এলাকায় মার্কেট তৈরি করে তা বরাদ্দ দেওয়া হয় দুই সাল পর্যন্ত তিনি বারোটি মাতৃসদন তৈরি করেন এই মাতৃসদনগুলোর সেবার মান এবং সেবার মূল্য বেসরকারি হাসপাতালে চেয়ে ভালো ও কম হওয়ায় নগরবাসীর দৃষ্টিকারে এছাড়া একচল্লিশটি ওয়ার্ডে চষিকের নগর স্বাস্থ্যকেন্দ্র ছিল এসব নগর স্বাস্থ্য কেন্দ্রে একজন করে চিকিৎসক ও একটি করে ফার্মেসি ছিল এসব ফার্মেসিতে ওষুধ সরবরাহ করতে প্রতিষ্ঠা করা হয়েছিল একটি ওষুধ কোম্পানি সিটি কর্পোরেশনের রাস্তায় ব্যবহৃত বাল্বগুলো তৈরি হতো সিটি কর্পোরেশন টিউবলাইট ফ্যাক্টরিতে এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ড্রামে করে পানি বিক্রি করা হতো চট্টগ্রাম বন্দরকে হোল্ডিং ট্যাক্সের আওতায় এনেছিলেন তিনি এখনও বন্দর থেকে বছরে প্রায় বিশ কোটি টাকা রাজস্ব পায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এছাড়া সিটি কর্পোরেশনের জমিতে চট্টগ্রামের প্রথম সিএনজি ফিলিং স্টেশন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হতো ওই ফিলিং স্টেশন থেকেও উপার্জন হতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এসব আয়বর্ধক বিভিন্ন প্রকল্পের আয় দিয়ে নিজেদের খরচ মিটিয়ে পঞ্চাশটির মতো স্কুল পরিচালনা করা হতো সিটি কর্পোরেশনের অর্থে উনিশশো চুরানব্বই সালে প্রথমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হয়ে বিজয়ী হন দুই হাজার সালে দ্বিতীয় দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং দু হাজার পাঁচ সালে তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হন তিনি মহিদ্দিন চৌধুরীর বড় ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল চট্টগ্রাম নয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এখন দায়িত্ব পালন করছেন শিক্ষা মন্ত্রীর বাবার দেখানো পথে তিনিও আমৃত্যু সেবা করে যেতে চান চট্টলবাসীর রুবেল দাস বাংলাধারা চট্টগ্রাম